হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম। আজকের নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে বসুন্ধরা গ্রুপ দেশ ও মানুষের কল্যাণে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে একটি বিস্তারিত পড়ে শোনানোর আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এখানে বাংলাদেশের সকল নাগরিক আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তি সরাসরি সাক্ষাৎকার। বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বসুন্ধরা পেপার মিলস লিমিটেড বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় পেপার ও টিস্যু পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। বর্তমানে উক্ত প্রতিষ্ঠানের জন্য জরুরি ভিত্তিতে নিম্নলিখিত পদে কিছু সংখ্যক যোগ্যতা সম্পূর্ণ লোক নিয়োগ করা হবে। সেকশন পেপার মেশিন, পদের নাম হচ্ছে জুনিয়র অপারেটর রিউইন্ডার মেশিন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম SSC পাস বা সমমান পাস। পেপার উৎপাদনকারী প্রতিষ্ঠানে রিউইন্ডার মেশিন পরিচালনায় ন্যূনতম 3 থেকে 5 বছরের কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সাক্ষাৎকারের স্থান ও তারিখ এটা আমি পরে বলে দেব। পদের নাম জুনিয়র অপারেটর বা অপারেটর পেপার মেশিন, সেকশন পেপার মেশিন, এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম SSC বা সমমান পাস, এবং অভিজ্ঞতা হচ্ছে পেপার উৎপাদনকারী প্রতিষ্ঠানে পেপার মেশিন চালনায় ন্যূনতম 3 থেকে 8 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সেকশন মেকানিক্যাল, এবং পদের নাম হচ্ছে জুনিয়র বয়লার অপারেটর, এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম SSC বা সমমান পাস। অভিজ্ঞতা, যে কোনো প্রতিষ্ঠানে বয়লার চালনায় ন্যূনতম 3 থেকে 5 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এবং সেকশন হচ্ছে মেকানিক্যাল, পদের নাম হচ্ছে টিক ওয়েল্ডার বা ওয়েল্ডার। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম SSC বা সমমান পাস, এবং অভিজ্ঞতা হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানে ওয়েল্ডিং কাজে ন্যূনতম 8 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সেকশন মেকানিক্যাল, পদের নাম পাইপ ফিটার, শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম SSC বা সমমান পাস। অভিজ্ঞতা, পেপার উৎপাদনকারী প্রতিষ্ঠানে পাইপ ফিটার হিসেবে ন্যূনতম 8 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সেকশন মেকানিক্যাল, এবং পদের নাম হচ্ছে কম্প্রেসর অপারেটর বা পেইন্টার। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম SSC বা সমমান পাস, এবং অভিজ্ঞতা হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 3 থেকে 5 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো বন্ধুরা, এইগুলো পদের জন্য সাক্ষাৎকারের স্থান ও তারিখ হচ্ছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড Unit 1, মেঘনাঘাট বড়নগর, সোনারগাঁও, নারায়ণগঞ্জ। তারিখ 31/10/2021, রোজ রবিবার। সেকশন ইলেকট্রিক্যাল ও ইনস্ট্রুমেন্ট, পদের নাম জুনিয়র ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিশিয়ান। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম SSC বা সমমান পাস, এবং অভিজ্ঞতা হচ্ছে পেপার উৎপাদনকারী প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 3 থেকে 8 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এবং আমি সাক্ষাৎকারের তারিখ এবং স্থান এটা পরে বলে দেব। এবং সেকশন হচ্ছে ইলেকট্রিক্যাল, এবং পদের নাম হচ্ছে জুনিয়র ফিটার বা ফিটার ইনস্ট্রুমেন্ট। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম SSC বা সমমান পাস। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে পেপার উৎপাদনকারী প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 3 থেকে 8 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সেকশন CCPM, পদের নাম জুনিয়র অপারেটর বা অপারেটর বা সিনিয়র অপারেটর বা শিট কাটার মেশিন। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম SSC বা সমমান পাস, এবং অভিজ্ঞতা হচ্ছে পেপার উৎপাদনকারী প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 3 থেকে 10 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সেকশন CCPM, এবং পদের নাম জুনিয়র ফিনিশার বা ফিনিশার, এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম SSC বা সমমান পাস, এবং অভিজ্ঞতা পেপার উৎপাদনকারী প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 3 থেকে 10 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সেকশন হচ্ছে BBS, এবং পদের নাম ফর্কলিফট অপারেটর। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম SSC বা সমমান পাস, এবং অভিজ্ঞতা হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 10 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সেকশন হচ্ছে প্রশাসন, এবং পদের নাম হচ্ছে ক্লিনিং সুপারভাইজার, এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম SSC বা সমমান পাস, এবং অভিজ্ঞতা হচ্ছে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 1 থেকে 3 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সেকশন প্রশাসন, এবং পদের নাম সুইপার বা ক্লিনার, এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম 8ম শ্রেণী পাস বা
এবং অভিজ্ঞতা হচ্ছে সুইপার বা ক্লিনিং কাজে ন্যূনতম 1 থেকে 3 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো বন্ধুরা, এই ইলেকট্রিক্যাল আর প্রশাসনের সেকশনের, ইলেকট্রিক্যাল থেকে প্রশাসন সেকশনের যতগুলো এখানে পদের আছে, পদের নামগুলো আছে, পদগুলো আছে, সবগুলোর সাক্ষাৎকার হবে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড এবং মেঘনাঘাট বড়নগর সোনারগাঁও নারায়ণগঞ্জ এই ঠিকানায়। এবং তারিখ হচ্ছে 1/11/2021 রোজ সোমবার। আগ্রহী প্রার্থীদেরকে জীবন বৃত্তান্ত ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং ফটোকপি সহ পরও লিখিত স্থান ও তারিখ অনুযায়ী সকাল 9 ঘটিকা হাতে বিকাল 4 ঘটিকার মধ্যে সরাসরি সাক্ষাৎকারের জন্য উপস্থিত থাকতে অনুরোধ করা যাচ্ছে। অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। তো বন্ধুরা, এরকম নতুন নতুন সরকারি ও বেসরকারি চাকরির সার্কুলার পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং।